অভিজিৎ রয় এড়ি থেকে আপনি লিখেছেন আমি একজন ন মুসলিম আমার লেখাপড়া এখন প্রায় শেষের পথে এখন আমাকে অনেকে বলে নাম পরিবর্তন করতে নাম পরিবর্তন করা কি বাধ্যতামূলক এখন আমার জরুরি ভিত্তিতে নাম পরিবর্তন করতে হবে নাকি আমি পড়াশোনা শেষ করে তারপর নাম পরিবর্তন করব দেখুন নামের অর্থের মধ্যে যদি তেমন কোনো আপত্তিকর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তন করা জরুরি নয় অভিজিত অভিজিৎ শব্দের অর্থ জয়লাভ করা যে জয়লাভ করে এমন ব্যক্তি উজ্জ্বল নক্ষত্র তো এটার মধ্যে খারাপ কিছু নেই অথবা এ নামে আপনি নাম রাখতে পারেন রয় বিধায় আপনার এ নাম পরিবর্তন না করলে আপনি মুসলমান হতে পারবেন না ব্যাপারটা সেরকম নয় এ নাম রেখেও আপনি মুসলমান থাকার সুযোগ আছে মীর মেদি লিখেছেন আমার বাবা মা দুই সালে দুই মাসে ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তারা বেঁচে থাকতে তাদের কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়েছিলাম কিন্তু আমি কখনও খারাপ ব্যবহার করি নাই আমি তো তাদের কাছে মাপ চাওয়ার সুযোগটাও পেলাম না এত তাড়াতাড়ি চলে গেলেন দুজনেই এখন আমার করণীয় আপনি আপনার বাবা মার যারা স্বজন আছেন বন্ধুবান্ধব আছেন তাদের সাথে বাবা মার মতো শ্রদ্ধা স্নেহ ভালোবাসা সুলভ আচরণ করবেন এবং সেই সাথে বাবা মার জন্য আল্লাহ কাছে দোয়া ইস্তেফার করবেন সাদেখা করবেন এস আল্লাহ আপনার বাবা মাকে আপনার সন্তুষ্ট করাবেন সেই সাথে নাবী করিমসালামী হাদিসের উপর আমল হয়ে যাবে যেখানে তিনি বলেছেন যে বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি সদাচরণের আচরণের অন্তর্ভুক্ত হবে তাদের নিকটজন যারা ছিলেন তাদের সাথে বাবা মার মতো শ্রদ্ধা সুলভ আচরণ করলে বাবা মা যাদের সদাচরণ সাথে করুক এটা কামনা করতেন তাদের সাথে সেটা করবেন সেটাই তাদের প্রতি আপনার বীর বা বিবেচিত হবে আহমদ লিখেছেন এরম অবস্থায় ওয়াশরুমের সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়া বিধান কি এরম অবস্থায় ওয়াশরুমের সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করতে অনেকগুলো আমাকে নিষেধ করেন যেহেতু এরম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ সেটা অ্যাভয়েড করতে পারলে ভালো তবে এটা যদি সুগন্ধি হিসাবেই ব্যবহার করা হয় না বরং এটি ট্রিটমেন্টের অংশ জীবাণু থেকে ভালো থাকার প্রয়োজনে এটা করলে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করেছেন বলে বিবেচিত হবে না সেটি আমি মনে করি তবে অ্যাভয়েড করতে পারলে ভালো যদি সুগন্ধ ছাড়া কোনো সাবান পাওয়া যায় ভালো আর না হলে সাবান ব্যবহার না করে থাকতে পারেন সেটা ভালো কিন্তু আজকাল এত মানুষের গ্যাদারিং হয় এবং নানা কারণে আপনার আমাদের অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই জায়গা থেকে যদি বিকল্প না থাকে সাবান ব্যবহার করলে ইনশাল্লাহর অবস্থা নিষিদ্ধ কিছু করেছেন সেটি বলা হবে না যেহেতু এটা সুগন্ধির উদ্দেশ্যে বা সুগন্ধি হিসেবে ব্যবহার হচ্ছে না সুগন্ধিটা এখানে একবারে গৌন মূলত সেটা আমাদের সুস্থ থাকার প্রয়োজনে বা পরিষ্কার করার প্রয়োজনে আমরা ব্যবহার করছি মাহমুদ আল হেলাল লিখেছেন বাসা ভাড়া দিলে সে বাসার জন্য কি জাকা দিতে হবে না বাসার মূলধন বা মূল্যের উপর জাকা দিতে হবে না তবে ভাড়া টাকাটা যদি জমে যায় এবং এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে তার জাকাত দিতে হবে জাকাতের নেশাবের মধ্যে পড়ে তাহা খান লিখেছেন এক ব্যক্তি ঘুষের টাকায় বাড়ি গাড়ি কিনেছে শেষ বয়সে সে আল্লাহর কাছে ক্ষমা নামাজ কালাম শুরু করে কিন্তু তার আর উৎস সেই ঘুষের টাকায় বাড়ি করা ঘুষের টাকায় করা বাড়ির ভাড়ার টাকা সেই টাকা দিয়েই সে জীবিকা নির্বাহ করে ইসলামী দেশে দিয়ে ধরনের জীবনযাপন কতটুকু সঙ্গত দয়া করে জানাবেন ঘুষ যদি মানুষ থেকে নিয়ে থাকেন সেটা মানুষকে ফেরত দিতে হবে তিনি নামাজ কালাম পড়ছেন ভালো কথা কিন্তু মানুষ হক তাকে আদায় করে দিতে হবে এই চেষ্টা তার মধ্যে অবশ্যই থাকতে হবে এবং একসাথে না পারলে তাহলে ভেঙে ভেঙেও দিয়ে ফেলতে হবে যাদের টাকা তাদেরকে খুঁজে না পেলে তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে কিন্তু দিয়ে দিতে হবে